প্রথম পর্ব দেখে থাকলে সবাই জানেন আমরা এখন বোর্ডিং পাড়ায় এবং আপনাদের একটি পুল সিরাত পার হওয়ার গল্প বলার ছিল। আর যদি প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। চলুন তাহলে শুরু করা যাক দ্বিতীয় পর্ব। ঘুটঘুটে অন্ধকার আর এমন ভয়ঙ্কর মুহূর্তে ভিডিও করার চিন্তা মাথাতেই আসেনি, তাই পুল সিরাতের শুধু গল্পটাই শোনাতে পারছি আপনাদের। টর্চের আলোতে বোর্ডিং পাড়ার কাছাকাছি চলে এসেছি, সামনে পদ্মঝিরি। এই ঝিরি পার হলেই বোর্ডিং পাড়া, কিন্তু বৃষ্টি হওয়াতে ঝিরির পানি বেড়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, রীতিমতো ফ্লাশ ফ্লাড শুরু হয়েছে। তবে পানি দেখে মনে হলো হাঁটু অতিক্রম করেনি এখনো, তাই সিদ্ধান্ত নিলাম দ্রুত পার হয়ে যাওয়ার। একজন আরেকজনের হাত ধরে পাটি পেটিপে পার হচ্ছিলাম। এরই মধ্যে ঘটলো বিপত্তি, টিপুর ব্যাগের পলিথিন গেল খুলে। আমরা পলিথিনগুলো সাধারণত এমনভাবে বাঁধি যার এক পাশ কোমরে বাঁধা থাকে আর এক পাশ দিয়ে মাথা ঢাকা থাকে। মাথার পাশটা খুলে পানিতে ঝুলে থাকায় আমি সবাইকে চিৎকার করে বললাম, থামো সবাই, কেননা পলিথিনে পানি ঢুকলেই এক ধাক্কায় টিপু সহ আমরা সবাই চলে যেতে পারি পানির ঢলে। কিন্তু পানির এতটাই শব্দ ছিল যে কেউ ঠিক মতো শুনতে পাচ্ছিল না। ওই অবস্থায় কোনো রকমে পলিথিনটা আমি টিপুর ব্যাগের পাশে পেঁচিয়ে দিলাম। তারপর কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই পার হলাম আমরা এই পুল ছেড়াত। আসলে শুনে ততটা ভয়ঙ্কর মনে না হলেও পদ্মঝিরে পার হওয়ার পর আমাদের সবার হাত পা রীতিমতো কাঁপা শুরু হয়েছিল। সত্য কথা বলতে আমাদের প্রায় কান্না কান্না অবস্থা। যাই হোক, এই ছিল আমাদের পুল সিরাত পার হওয়ার গল্প। তারপর রাতটা পাড়ায় কাটিয়ে খুব ভোরে আমরা ব্যাগপত্র গুছিয়ে রওনা হলাম আমাদের গন্তব্য শেরকরপাড়ার উদ্দেশ্যে। সকাল সকাল হাঁটা আসলেই অনেক কষ্টের, তার উপর পাড়া থেকে বের হয়ে শুরুতেই যে খাড়া আমাদের উঠতে হয়েছিল তা কোনোদিন ভুলব না। আসলে গতকালকের এতটা ধকল আমরা ঠিকঠাক মতো কাটিয়ে না ওঠাতেই এই কষ্টটা হয়েছিল। তবে খারাপ পথ ওঠার পর প্রকৃতির যে অপরূপ মায়া দেখতে পেয়েছি তাতে কষ্ট কিছুটা লাঘবও হয়েছে। বান্দরবান এমন একটি জায়গা যা আপনাকে সবসময় মুগ্ধ করবে, আপনি মুগ্ধ হবেন এর জীব বৈচিত্র্য দেখে। আপনি থমকে যেতে বাধ্য হবেন আর আপনি ভাবতে বাধ্য হবেন যে প্রকৃতির নিকট আপনি কতটা না দায়বদ্ধ। এভাবে বেশ কয়েকটি ছোটখাটো রিজ পার হয়ে আমরা পৌঁছলাম বিশাল এক সিঁড়ির সামনে, যা বেয়ে আমাদের নামতে হবে। কিছুক্ষণ জিরিয়ে সেই সিঁড়ি বেয়ে নামা শুরু করলাম, একেবারে খাড়া নামার পথ। এমন অবস্থায় খুব সাবধানে পা ফেলতে হয়, না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বিপদ। জোকের কামড় খেয়ে সাবধানেই সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম, তারপর শুধুই নামার পথ। চারপাশের এত সুন্দর ভিউ আগে কখনো পাইনি, দুচোখ ভরে শুধু দেখছি আর নামছি। কখনো জুমের পাশ দিয়ে আবার কখনো রিজলাইন ধরে চলছে আমাদের সেই অনন্তকালের যাত্রা, আর চারপাশে সেই সুপরিচিত ঝিঝি পোকার ডাক, আসলেই মোহনীয়। একটা সময় দূর থেকে দেখা মিলল শেরকরপাড়া, দেখে বেশ কাছে মনে হলেও এখনও অনেকটা পথ বাকি। আবারও কিছুটা পথ নেমে চলে এলাম একটা ঝিরির কাছে, এরপর শুরু হলো পাড়ায় ওঠা। প্রথম দিনেই আমাদের শেরকরপাড়ায় আসার কথা থাকলেও অবশেষে দ্বিতীয় দিন দুপুরে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। তারপর বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা শুরু করে দিলাম রান্নার পর্ব, কেননা সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে আর সামিটে যাব না। আজকের রেসিপি বরাবরের মতো লইট্টা শুটকি দিয়ে জুমের মিষ্টি কুমড়া আর সয়াবিন বড়ি। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পাড়াটা ঘুরে দেখলাম, আর দেখতে দেখতেই সন্ধ্যা নেমে এলো পাহাড়ের কোলে। বেশ আরামে রাতটা কাটিয়েই সকাল সকাল আমরা চলে গেলাম সামিটে। আজকে মোটামুটি সবাই চিল মুডে আছি, শরীরটাও বেশ চাঙ্গা, একেবারেই কচ্ছপ গতিতে দু কদম এগোচ্ছি তো আধা ঘন্টা লেটাচ্ছি। না, আমাদের শরীর চাঙ্গাই আছে, তবে এত সুন্দর বাতাস আর পাহাড়ের সৌন্দর্য দেখে থামতে বাধ্য হচ্ছি। এভাবেই থেমে থেমে চলছে আমাদের সামিট পর্ব। এর ফাঁকে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি, আমরা যাচ্ছি বাংলাদেশের অফিসিয়াল সর্বোচ্চ চূড়া তাজিংডং জয় করতে, যার উচ্চতা আমরা পেয়েছি 2752 ফুট।
তাজিংডং এর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখা মিলবে সাকাহাফং এর, যা আনঅফিশিয়ালি বাংলাদেশের সর্বোচ্চ চূড়া। আসলে সাকাহাফং কিংবা প্লাংময়ই বাংলাদেশের সর্বোচ্চ চূড়া, কোনো এক অদৃশ্য কারণে এটা এখনো স্বীকৃতি পায়নি। যাই হোক, এভাবে চারপাশের সৌন্দর্য দেখছি আর ধীরে ধীরে এগোচ্ছি আমাদের সামিট পয়েন্টের দিকে। তাজিংডং এর মূলত তিনটি চূড়া, যেটাতে সচরাচর সবাই যায়, আমরা শুরুতে সেটাতেই যাচ্ছি। পরিষ্কার ট্রেল ছেড়ে একটা সময় আমাদের সামিট পয়েন্টের ট্রেল ধরতে হয়, যা খুঁজে পাওয়াটা কিছুটা কষ্টের। আমরাও শুরুতে খুঁজে না পেলেও আন্দাজ করে কিছুটা দূর এগোতেই পেয়ে যাই সামিটের ট্রেল। অবশেষে আমরা প্রায় সকাল 9টার কাছাকাছি সময়ে তাজিংডং এর চূড়া সামিট করি। আমরা এখন তাজিংডং এর চূড়ায় সকাল 7টার দিকে রওনা দিয়ে অনেক ধীর গতিতে কচ্ছপ গতিতে আমরা এখন চলে আসছি তাজিংডং এর চূড়ায়। এরপর যাবো আর একটা চূড়াতে। তাজিংডং এমন একটি চূড়া যা থেকে আপনি অলমোস্ট 360 ডিগ্রি ভিউ পাবেন, আর আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে প্রত্যেকটি চূড়া একেবারে স্পষ্ট দেখা যাচ্ছিল। ওই যে দূরে নেফিউ পাড়া, তারপরে এই যে সাকাহাফং, আর আবারও পরিষ্কার দেখা যাচ্ছে সাকাহাফং, তার নিচে নেফিউ পাড়া। শুধু নেফিউ পাড়া কেন, দেখা যাচ্ছিল নিচের দোতং পাড়াও। আমরা চূড়াতে প্রায় ঘন্টা দুয়েক ছিলাম, এর মধ্যে চলল সবার ফটো সেশন। আসলে চূড়াতে এত বাতাস আর চোখ জোড়ানো ভিউ ছিল যে কিছুতেই নামতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছুই যে করার নেই, যেতেই হবে। যাচ্ছি তবে একেবারে না, আবারও হাজির হব পরের পর্বে, শোনাবো নতুন এক অভিজ্ঞতার কথা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।